ছেলের মৃত্যু আজরাইল আসছে, আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ মালিক ছেলে আরো কিছুদিন বেঁচে থাকবে, তুমি আমার মৃত্যুটা করো। মায়ের দোয়া কবুল হয়ে যায়, মায়ের দোয়া কি হয় কবুল হয়ে যায়। আজরাইল এসছে, আসার পরে বলছে যে আমার মা দুঃখিনী মা না কে আমাকে খাই মানুষ করেছে, আল্লাহ আমার মাকে রেখে আমার জান জানা। আজরাইল হাত ধরে বলছে আজরাইল আমার জানটা নিয়ে যাও, আমার মাথা আমার মাথা। বলছে বেটা আমি তোর জান কবজ করতেই আসছিলাম, কিছুক্ষণ আগে তোর মা দোয়া করেছে আল্লাহ আমার ছেলে অনেক জিন্দগিতে বাঁচবে, আমার ছেলের কেবল শুরু বয়স, আমার ছেলে আল্লাহ হায়াত দাও, ছেলের মৃত্যুর পরিবর্তে আমার মৃত্যুটা দাও, আমি তোর জান কবজ করতে এসেছিলাম, জানটা আমি তোরই আসছিলাম, তোর মা কিছুক্ষণ আগে দোয়া করেছে, পরিবর্তে তোর মায়ের হায়াতটা তোকে দিয়ে দুনিয়ায় বসবাস করা, তোর মার জান এখন নিতে আমি এসেছি, আমি বাধ্য আমি তোর মার জান নিতে। আচ্ছা আল্লাহ রসুল বলেননি তোমরা যে কোন খাদ্য খাবার খাবা বসে খাবা বা পান করবা, বলেনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করলে আপনার ক্ষতি, এটা তো একটা খোরা। আল্লাহ বিজকিরিল্লাহ ইতাতমান্নুল কুলু, এটা কিসের খোরা? এটা কালবের খোরা, অন্তরের খোরা। দুনিয়ায় বসবাস করি আলোগুলো ওল পটল খুব খাই, অত একটা খোরাক আছে, কিন্তু অন্তরের যে একটা খোরা কে কে রুহু আত্মার খোরা, এটা হচ্ছে কোরআন ও হাদিসের আলোচনাটাই খোরা। দেখেন না জুমার মসজিদে খুতবা দেয় আর এরকম ঢুলে ঢুলে পড়ে যায়, তার মানে কি ও তখন ঢুলে ঢুলে পড়ে, তার মানে কি ও কোরআন যখন তেলাওয়াত হয় ওর আত্মাটা খুব শান্তি পায়, অত শান্তি সিনেমার হলে পাওয়া যায় নাকি? সিনেমার হলে যে বসে তাকে সবসময় শয়তানের দুটো মারে, চলে গেল হিন্দু কাশিয়ে, ওই তো নায়ক চলে গেল, ওই যে এই তো শতাব্দী চলে গেল, সবসময় আপনাকে চাঙ্গা করতে থাকে, তো ওখানে ঘুমালে আপনার লস। কিন্তু মসজিদে যখন খোটবা দেয় ইমাম সাহেবরা যখন কোরআন তেলাওয়াত করে, আপনার ওই ইচ্ছা ভাবেও কিন্তু চোখটা কখনো মুরগি চুলা করে ঢোলে, এটা আপনার দোষ না। আপনি মসজিদে ঢোকার সময় কি বলেছিলেন? আল্লাহুম্মা তাআলি আবু আবা রহমতেকা, বলেননি দোয়াটা? আল্লাহ তোমার দরবারে এলাম, তুমি তোমার রহমতের দরজাটা খুলে দাও আর আমাদের প্রতি তুমি রহম করো, এই আল্লাহ রহম না করলে আপনি ঘুমোতো। ওয়াইন তাউদু নিয়ামত আল্লাহ ইলা তুসুহা, এই যে আবার লাইন অন্য জায়গায় চলে গেল, কি করা যাবে? এই কটা মানুষকে বসাতে গিয়ে এখন কোরআনের অন্যদিকে লাইন চলে গেল। গরিব মানুষকে দুটো নিয়ামত আল্লাহ বেশি দান করেছেন, এর জন্য আগে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি, গরিবরা দুটো বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছে, যারা আমরা গরিব তারাই জোরে আলহামদুলিল্লাহ। বড় লোকরা বলবে না তা ভালো বোঝা যায়, একটা মাস্টার 90,000 টাকা বেতন, ওই লোকটাকে যদি সালাম দেওয়া হয় জবাব দেয় না মাথা নড়ায়, কোনটা? আসসালামু আলাইকুম। ও আলাইকুম সালাম বলতে পারে, মাথাটা নড়ায়। আচ্ছা মাথা নড়ানোটা কঠিন না জীবন নড়ানোটা কঠিন? জীবন নড়ানোটা সহজ, আলাইকুম সালাম ছোট জীবেটা নড়াই দেবে, 5 কিলো মাথা লড়ানো দরকার ছিল না, এতে কোনো বড় লোককে সালাম দিলে পারে 5 কেজি মাথা লড়াবে, ওই 50 গ্রাম জীবে নড়ি আলাইকুম সালাম বলে না, কারণ ও জীবনে শান্তি পায় না তো, ও কাও শান্তি পাক ওটা ও চাই না। দেখেন না যার 90,000 টাকা 1,00,000 টাকা বেতন, এই 5 দিয়ে চলে গেলে মনে হলো একটা পাঁঠা চলে গেল। আরে এত খারাপ কথা বললাম কেন? পাঁঠা চলে গেল মানে কি সিগারেট খায় বিড়ি খায় এ গায়ে দুর্গন্ধ লাগে না? পাঁঠা বুঝতে পেরেছেন তো? ওই পাঁঠার গা যখন দুর্গন্ধ করে এ সিগারেট বিড়ি খেলে পরে তাদের কাটাও ঠিক কেরকম করে। আর আমাদের 6,000 থেকে 7,000 টাকা বেতন, 5 দিয়ে গেলে পরে একটু সেন্ট পাওয়া যায়, পোশাকটা একটু ভালো পাওয়া যায়, আমাদের মুখে একটু হাসিও থাকে, আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন, হ্যাঁ কোথায় গেছিলেন? মানে হাসিটা কত রহমতের হাসি, আর আমাদের অল্প বেতন আল্লাহ আমাদের প্রতি কি করেছে রহম করেছে। আরে চাচা চাচাকে সালাম দিতে আমাদের হাসি মুখে দিই, কারণ সামাজিক মানুষ সমাজে বাস করি, আমার এই হাসি মুখটা দেখে যদি সামনে মাসে বেতন বাড়ায় তার জন্য ঘন ঘন আমার সেক্রেটারিকে সালাম দিতে হয়, সেক্রেটারি কিন্তু সুদ খায় জেনে শুনে ওটা গোপন হয়, এটা যাক যেমন তাই হোক। ভাই এটা কোরআন শুনলে পরে নেকি হয়, বসে শুনলে আরো নেকি হয়, আর শুধু নেকি হয় না সমান সমান নেকি হয়। যেটা বলছিলাম আল কোরআন ওয়া সিয়াম ওয়া ইসফান, এটা বলছিলাম না, এটা বলেছিলাম, এইটা থেকে আবার ফিরে এলাম, এইটা বলছিলাম এই কারণে কাল কিয়ামতের মাঠে আপনার সুপারিশ করার জন্য প্রথম আপনার সুপারিশ করবে কে? কোরআন। শব্দটা কে এসে আল কোরআন, আল কোরআন আসেনি আর সিয়াম, তারপরে এসে সিয়াম,
এই কোরআন আর সিয়ামে যে সামনে মাস আসছে এই সিয়ামে আপনার জন্য সুপারিশ করবে। অতএব সামনে সিয়াম আসছে, অনেকের পেটের আবার রক্ত বেড়েও যেতে পারে, মানুষের পেট দিয়ে ফুমফুম করে, পায়খানা ভালো হয় না, হামেশা এত রোজা রোজা করতে খুব কষ্টই থাকে, এত প্রথম দেয় মানে কষ্টই থাকে, মানে এইসব কায়দা কানুন করে। ও লোকটাও মরে আমিও মরি, ওই লোকটা জানাজা পড়ে আপনি দোয়া করেন একই দোয়া, আমি করলেও দোয়া করি একই দোয়া, আল্লাহ মাফ করলি হাইয়া না হাইয়াতে না ও শাহেদে না ও গাইবে না ও শাকিরে না ও কবিরে না ও জাকারে না ও অংশা না, মদ খেলেও তা গাঁজা খেলেও তা আলেমও তা পীরও তা দরবেশও তা দোয়া একটা, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন ওদের কবুল করার মালিকটা কয়টা, কবুল করার মালিক কয়টা কথা বলেন। দোয়া আমরা মদ খোরের জন্য করতে পারি, গাঁজা খোরের জন্য করতে পারি, সুদ খোরের জন্য করতে পারি, সবার জন্য দোয়া করতে পারি, সমস্যা কিছু নেই, কিন্তু কবুল করার লোক মালিকটা কয়টা? মালিক ইয়াউমের দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যার কাছে সাহায্য চায় তিনি কিন্তু সাহায্য মালিক, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার সমতুল্য নেই সুপারিশ করবে সে সুযোগটা নেই। আল্লাহ যদি জামায় থাকতো তাহলে পারে টিকিকে ঠ্যাঙালে পারে একটা ব্যবস্থা হতো, হতো না? এই তোর বাবা নাই কি, তোর বাবা সব আছে আমাকে জান্নাতে দেবে না কেন? দেখবে আল্লাহ যদি ভীতি থাকতো তাই কথাটা বলা আপনার স্বাস্থ্য, আর যদি বেটাও থাকতো তো বেটার গরম, বাপ একটা আইন বুড়ো হয় বেটার গরম চলে, নিয়ম মতো প্রতিদিন সূর্য এইদিকে উঠবে নাকি, আজকে সূর্য এইদিকে কিনবো, বেটা হলে বুঝতেই পারে কষ্ট যদি হতো। এবার জান্নাত আমার জান্নাতটা পাবে, কিন্তু জান্নাত পাওয়ার জন্য তোমার নিয়ম কানুন হচ্ছে জান্নাতটা পেতে হলে তোমাকে ইবাদত করতে হবে, ইবাদতের মানদণ্ডে জান্নাত পাওয়া যাবে। আচ্ছা যে ঘরের মান বেশি, টাকা পয়সা বেশি, সোনা দানা বেশি, ওই ঘরে সোনা দানা টাকা পয়সা ধন দৌলত যাতে যেটা বেশি ওইটা তালা মারা থাকে না খোলা থাকে, কথা বলেন? তালা মারা থাকে না? আর সালাতুল মুত্তাহুল জান্নাত হাদিস আছে না, হাদিসে এসে কি এসে সলাটাই হচ্ছে জান্নাতের কি চাবি। এখন ধরেন চাবি আপনার আছে, আপনি সত্যি সত্যি নামাজি লোক, নামাজ পড়েন, আপনাকে বেনামাজি কেউ বলে না, কিন্তু নামাজ পড়েন চার ওয়াক্ত নামাজ একেবারে জামাতে পড়েন, আর ফজরের নামাজ আপনার আর পড়ার ইচ্ছাও হয় মানে টাইম তো পান না উঠতে পারেন না আর ওটা পড়েনও না, তাহলে বোঝা গেল এই চাবির পাঁচটা দাম। এই চাবি চালাটা যে তালাটা খুলবেন ওই চাবির দাঁত কয়টা? পাঁচটা। এখন চারটে দাঁত একেবারে মজবুত আছে আর একটা চাবির দাঁত কিন্তু ভেঙে গেছে, কোন কারণে ভেঙেছে? এখন ধরেন জান্নাত দেখা যাচ্ছে আর তালাও দেখা যাচ্ছে, এখন চাবি যদি ঘরে দাঁত কিন্তু চারটে একটা দাঁত নেই, ওই চাবি খুলবে ঘরটা খুলবে খুলবে না? আচ্ছা ওই চাবি যদি না খুলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওই কথাটা বলেছে ফাওয়াইলুন লিল মুসাল্লিন, মুসল্লি যদি বেশি দেখায় না, চাবি যদি ঠিকঠাক না থাকে জান্নাত দেখতে পাবা কিন্তু জান্নাত তালা মারা আছে, খোলার জায়গায় চাবি যদি চেপটি গেলে তোমারও চেপটি গেলে, চাবির দাঁত ভেঙে গেলে তোমারও দাঁত নাকি এক কথা, তাহলে এটা তো বিপদ, এটা তো বিপদ। জান্নাত থাকবে কিন্তু জান্নাত থাকবে কি আমার ঘরে তো তালা মেরে এসেছি আমি, ওইখানে একটা মোটরসাইকেল লক করে তালা মারা আছে, এই কিছু একটু দামি তাই তো লক করে তালা মেরেছি, ওই চাবিটা যদি হারিয়ে যায় তো মোটরসাইকেল মাথায় করে নিয়ে যেতে হবে, টোটো ভাড়া করে নিয়ে যেতে হবে, আপনার তো উপায় না, আপনাকে কিন্তু বহি নিয়ে এসছো, এখন আপনার ঘাড়ে বহি যেতে হবে চাবিটা না থাকে, তাহলে আপনার এই যে চাবি প্রতিদিন তৈরি করতে হবে এই বেড়ে বুদ্ধি আছে তো নাকি নেই? আল্লাহ ভাগ প্রত্যেকটা উম্মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদেশ কেছে কুল উম্মতি ইয়াদখুলুন আল জান্নাত, তাই না? প্রত্যেকটা উম্মত রাসূল বললেন আমার উম্মত সব জান্নাতি, জান্নাত যাবে, তো জান্নাত যাবে ঠিক আছে, আপনার মূল্যবান ঘরে যদি তালা মারা থাকে সদর গেটে তাহলে জান্নাতে তালা মারা থাকবে তো স্বাভাবিক, আপনার চাবি দিয়ে যদি ঘর খুলতে পারেন এটা ঠিক আছে, জান্নাতের চাবি আপনার হাতে দেওয়া হবে, আপনি চাবি দিয়ে ঘুরে আপনার ঘর জান্নাতের চাবি সমস্যা কি, কিন্তু চাবি আছে দাঁত নেই সমস্যা এখানে অনেকটা। আর যার চাবি নাই, যার চাবি নাই মানে যে সলা কাতায় পড়েই না সেই লোকটা, তার হাতে চাবি থাকা সম্ভব? এই জায়গায় চারটে ছেলে আছে, এই যে চারটে ছেলে এখানে আছে, চারটে ছেলের মধ্যে দুটো ছেলে আমার স্কুলে পড়ে, দুটো ছেলে কি করে আমার স্কুলে পড়ে,
আর দুটো ছেলে কিন্তু আমার স্কুলে পড়ে না, ও আমার ছাত্রও না। এটা আমার যে ছাত্র দুটো, এর চাইতে কিন্তু দেখতে শুনতে ওই ছেলে দুটো ভালো, ওর চেহারাও ভালো, ওর ব্যবহারও ভালো, এলাকার লোক বলছে ছেলে দুটো খুব ভদ্র ব্যবহার। কিন্তু ওর ভালো ব্যবহার বাবার চেহারা দেখে আমার কোনো লাভ আছে? আমার লাভ নেই কেন? আমার ছাত্রও না। আমার যে ছাত্র তার কান ধরে দু থাপ্পড় মারলে আমার দোষ হবে নাকি? আমার দোষ হবে না। কেন? আমার স্কুলের ছাত্র বেয়াদব হচ্ছে, আমার স্কুলের ছাত্র বেয়াদবি করছে, আমার স্কুলের ছাত্র লেখাপড়া থেকে গাফেল হচ্ছে, হচ্ছে না কানটা ধরে ঠাস ঠাস করে দুটো চোর আমি মারতে পারি, অধিকার আছে। তার বাপও যদি আসে আশা করে বলবে আমার ছেলেকে মারলেন কেন, এই কথা কিন্তু কেউ বলতে পারবে না। তোমার ছেলে হচ্ছে কি হয়েছে, ছেলেটা তো আমারও, তোমার বাড়িতে অর্ধেক থাকে, আমার স্কুলে অর্ধেক থাকে, বলতে পারবো কি পারবো না? তুমি শুধু জন্ম দিয়ে ছেড়ে দিয়েছো, একে মানুষ করার দায়িত্ব আমার, কেন মানলাম তুমি জিজ্ঞাসা করলে না? আমি যদি বলি অন্যায় হবে নাকি? তাহলে একে ঠাকুর মারার অধিকার আছে, ওই চেহারাবান চরিত্রবান ভালো ছেলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, দরকারও নেই। কেন নেই? ওই ছেলে দুটো আমার স্কুলের নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে অনেক মানুষ আছে দেখতে সুদর্শন সুপুরুষ, অনেক মেয়েরা আছে খুব সুদর্শিনা, পিয়ামুখী ময়নামুখী, বলে আমার ময়না সোনার মতন ঝকঝকে চামড়া তার খুব সুন্দর, তারপরে ওর চামড়া আরো প্লাস্টার করে আরো সুন্দর হয়েছে, মুখের রং দিয়ে পিয়ামুখী হয়েছে। এটা যদি সলাত আদায় না করে, আর এই বাচ্চা দুটো যদি সলাত আদায় না করে, আল্লাহর কোন যায় আসে? জান্নাতের হুর সম্বন্ধে আপনার ধারণা আছে? হুর কাকে বলে? হুর সেই তাকেই বলে, হুর যদি সামনে দাঁড়ায় তা আপনারই মাথা হাঁচড়ানোর জন্য চিরলিপ দরকার হবে না। মানে ওই সামনে দাঁড়ালে ওই হুর প্রায় আয়না, ওই হুরের ভিতরে আপনার বডির সম্পূর্ণ ছবি দেখা যাবে, এত স্বচ্ছ রক্ত গুলো চাং চাং করে যাবে, হুরের এই রক্ত ভিতর দিয়ে কাঁচের মতো স্বচ্ছ চাং চাং করে যাবে, তা আপনি নিজে দেখতে পাবেন। ওটা অন্য কেউ হবে না, ওটা আপনার সঙ্গী হবে। আজকে একটা গার্লফ্রেন্ডকে প্রেম করতে গিয়ে কত ধাক্কা খেতে হয়, আপনি এত ভালোবাসেন, আমার মেয়েকে ভালোবেসেছে, ভালোবাসতে বাসতে ও আমার চাইতে বেশি ভালোবেসে ফেলেছে, আমি বাপ অত ভালোবাসতে পারিনি, আমার চেয়ে তো বেশি ভালোবেসেছো, ভালোবেসে ওই অন্ধকারে ফোনে ডেকে নিয়ে ওই অন্ধকারে আমার মেয়েকে নিয়ে গেছে, আমার চেয়ে বেশি ভালোবাসে না, ভালোবাসার মান দেখাচ্ছে। মানে গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড, গার্ল কাকে বলে? এটাকে গার্ল বলা যায় তো? এটা গার্ল না, ফ্রেন্ড মানে বন্ধু, মানে গার্লের বন্ধু, এও অন্য কিছুর বন্ধু না, হৃদয়ের বন্ধু না, দুঃখে সুখের বন্ধু না, গাল চিপন তার বন্ধু, গার্লফ্রেন্ড। সমাজে এখন কিছু বলে না, বলতে নাকি পারে না, সমাজ নাকি এখন ভদ্র, ওর একটা ভদ্র পুষ্টি ও ভদ্র দরকার কেন, ভদ্র এত ভালোবাসা এসেছে, ভালোবেসে রাঙ্গাইপুরের এক ভদ্রলোকের একটা ভালো জাতালা গরু ছিল, গাই দিয়ে গরুটা হারিয়েছে, গরুটা খুঁজতে খুঁজতে যেয়ে দেখছে যে গরুটা আজকে পাওয়া যাবে না, আর এই চারটের মধ্যে কোথায় বা খুঁজবো, ও কিন্তু গাছের উপরে উঠে গরুটাকে এরকম করে তাকিয়ে দিচ্ছে, ও উপরে উঠে দেখা যায় না, অনেক দূর দেখা যায়, ও গাছের উপরে দেখছে। এরা যারা এসছে প্রেমিক প্রেমিকা, এরা কিন্তু গাছের উপরে লোক আছে এরা দেখেনি, এরা কিন্তু নিচে তাকিয়ে বলছে সুন্দরী তোমাকে কাছে পেয়ে গোটা দুনিয়া আমি দেখতে পাচ্ছি। গরুওয়ালা বলছে তাদের ভালোই হলো, জব করে পাঁচ ঘন্টা নিয়ে নেমেছে গাছের বুড়াই, বলছে ও তাহলে তো খুব ভালোই হলো ভাই, আমি খুব হয়রানে আছি পেরেশান, আমার গরুটা কোথায় আছে তাহলে বলে দাও। মানে ও কি বলছে, গোটা দুনিয়া দেখতে পাচ্ছি, তাহলে গোটা দুনিয়ার মধ্যে তোমার গরুটা আছে, তাহলে আমার গরুটা তোমার খুঁজে দিতে হবে। আর মুখটা শুকিয়ে একেবারে চামড়া দূর হয়ে গেছে, ঢোক ফেলছে, মানে হেঁচকে কাটছে, এত হেঁচকে কাটছে কেন? ভালোবাসাটা বৈধ না, ভালোবাসাটা কি হারাম, ওই ভালোবাসাটা অবৈধ, যার জন্যে চোর যত শক্তিশালী হোক মালিক পাত্রা কিটকিটে হলে সাহসটা কার বেশি, বলেন সাহসটা কার বেশি, মালিকের, মালিকের না চোরে? চোর যতই মজবুত হোক চোরের কিন্তু সাহস শেষ। এতে প্রেমের বাহানা দিয়ে এই যে দুনিয়াতে যে জেনার পারমিশন চলছে, কি জবাব দিবেন আল্লাহ জানে, চলেন আমি এখানে যাচ্ছি না। তাহলে বোঝা গেল কি, আল কোরআন ওয়া সিয়াম ওয়া ইসফান, কিয়ামতের মাঠে আপনার সুপারিশ করবে কে? কোরআন
আর এশিয়া এই দুটো তাহলে কোরআন অবতীর্ণ হয়েছে কার উপর অবতীর্ণ হয়েছে বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কোরআনে কি বলেছে বলতে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল মিনান নার ওয়ালাম তাজিদ লাহুম নাসীরা নিশ্চয়ই তোমরা জেনে রাখো যারা মুনাফিক এই তো মুনাফিক বললাম তো মুনাফিকের সংজ্ঞা বলতে হইতো মুনাফিক কাকে বলে তা সংজ্ঞা নেই ও মুনাফিকের তিনটা আলামত আয়াতুল মুনাফিকুনা সালাসাতু মুনাফিকের আলামত কয়টা তিনটা প্রথম নাম্বার হচ্ছে হাদাসা কাযাবা কথা বলবে কি বলে মিথ্যে তাহলে আমি ওই হাদিসটা কি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম হাদিস কি বলছিলাম ওয়াইন জানা ইশারাতা হুয়া মুমিন জেনা করলেও মুমিন থাকে চুরি করলেও মুমিন থাকে মিথ্যে বললে মুমিন থাকে না মুনাফিক হয় কথা বলেন এটা আমি কি আপনাদের উপর চাপালাম না এটা কোরআনে আছে তাহলে মুনাফিকের আলামত হচ্ছে তিনটে এই তিনটের মধ্যে একটা এক নাম্বার হচ্ছে কথা বললে মিথ্যে বলবে একটা কথা বলেছিলাম যে আপনাকে এই এক জায়গায় মিথ্যে কথা বলতে পাবে ওটা আমি বলিনি বলতে পাবে না এটা বলেছিলাম ওই জায়গাটা একবার বলি এই যে সিয়ামের মাস রমজান মাস এখন এই রমজান মাসের ভাতটা রান্না করে দেয় আমার স্ত্রী করে না আপনার স্ত্রীও করে তাহলে প্রত্যেকটা স্বামীর ব্রেনে থাকে তার মস্তিষ্কে কাজ করে যে সারা মাস আমার স্ত্রী রান্না করছে তাহলে নিশ্চয়ই একে কিছু উপহার দেওয়া দরকার এই উপহারটা কি ঈদের দিনে একটা ভালো শাড়ি উপহার দেবো আমি কমা একটা করি যদি 300 টাকায় কিনি আমার স্ত্রীকে মোটামুটি 2,500 টাকা দামের শাড়ি একটা দেবো সারা মাস কিন্তু ভাত রান্না করে খাওয়াচ্ছে এই চিন্তা ভাবনা কিন্তু প্রত্যেকটা পুরুষের মাথায় আছে যেহেতু আমি একটা পুরুষ সেহেতু আমার মাথায় থাকলে স্বাভাবিক আপনাদের মাথায়ও একই প্রশ্নের উত্তর থাকবে তাই না আমরা কিন্তু এই উপহারটা দেবো এখন তার সঙ্গে সঙ্গে বাড়িতে মা আছে বাড়িতে মাও আছে আব্বা মারা গেছে মাটা আছে মা এখন আমার কাছে খায় এখন মা আমার কাছে খায় এখন শাড়ি একটা কিনে হবে না দিতে কিনতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার মা যদি কোনো সময় টের চোখে তোমাকে বদদোয়া করে দেয় এই কোনো পর্দা নেই সরাসরি কবুল হবে সরাসরি তিনজনের দোয়া কবুল হয় সরাসরি তিনজনের দোয়া কবুল হয় একজন হচ্ছে ওই লোকটি যে মাজলুম মাজলুম মানে এই জমিটা আমার আর এইখানে একেবারে সাহেবের জমি আছে একই পাশাপাশি ওর মাস্টার গুন্ডা বাহিনীকে নিয়ে এসে এই পর্যন্ত দখল করে নিয়েছে ওর বলেও পাচ্ছি না ওর মাস্টাররা তো চালাদের কাজ তো দেখেন আপনারা ওরে বাবা রে ওদের ফুটানিতে তো টিকাই যায় না দেশে এত ইউর আইন না এখন সিভিক পুলিশ দেখেন না এই যে সিভিক পুলিশ এখন সিভিক পুলিশ যে হেড পুলিশ ও গাড়ির ভিতরে সিভিক পুলিশ আসলে সে মতো সেগুলো চাবিটা তুলে নিল মনে হয় ওই অফিস আসে মানে চালাদের অত্যাচার বেশি সব সমাজ চলছে এই চালারা বেশি অত্যাচার করে এই রকম চালা যদি অত্যাচার করে আর আপনি দুর্বল এই দুর্বল লোককে দোয়া করলেন সবালের কাছে এখন সবাল বলতে কে সবাল বলতে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহকে শুধু এতটুকু বললেন যে আল্লাহ কাল কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন যে দোয়াটা আপনি করবেন ওই দোয়াটার প্রথম একটা দলিল লেন তাহলে আপনার জন্য সুবিধা হবে এখন এই যে পাট পাটের চাষ হয় আপনাদের এলাকায় এই যে পাটের চাষ হয় ওই পাটের চাষের সময় ওই গরুকে পাটের পাতা খাওয়াতে নিয়ে যান ওই গরুর মধ্যে কিছু পাতলা পাতলা গরু থাকে কিছু হৃষ্টপুষ্ট থাকে কিছু একটা গান্ধার থাকে তো এড়ে গরু থাকে এরকম থাকে না এখন একটা এড়ে গরু যেটা খুব গলার গরু ওই গরুটাই শুরু গরুটাকে দুর্বল গরুটাকে এক এক করে বুতা মেরেছে আর এই গরুটা ছিল ম্যানা ম্যানা বলতে ওই ম্যানা বুঝে তাহলে মাথায় শিং নেই কথা বুঝতে পারছেন তো এই যে গোয়া মাথায় শিং নেই এই গরুটা এখন কে আমাদের মাঠে আরজি করেছে কে আমাদের মাঠে কি করেছে আল্লাহর দরবারে ফয়সালা দিয়েছে আল্লাহ তোমার তো মালের অভাব ছিল না আর অভাব নেই কিন্তু বিষয়টা হচ্ছে ওকে শিং দিয়েছিলে আমাকে শিং তো দাওনি আমার তো একটা শিঙে মার খেয়েছি দ্বিতীয় আমি বডিতেও মার খেয়েছি আমি ছিলাম দুর্বল ও পাতা খেত আর ঘ্যাঁ ঘ্যাঁ করে পায়ে ওই যে এড়ে গরুতে পায়ে মাটি দল্লাই থাকেন না ও হুকরা এই হুকরা তো তার আসতো আর আমাকে দুর্বল বলে মনে কিছু করতো না আর সবসময় আমাকে গোতাতো আর ওর গোতা আমাকে নীরবে সহ্য করতো তো আমার সিংহ নেই আর গায়ে বলও নেই আজকে কিন্তু এই কিয়ামতের মাঠে যেহেতু তুমি বিচারের মালিক যেহেতু তুমি বিচার করবে আর এতটুকু জানি যে তুমি হক বিচার করবে এই হক বিচারের জন্য আজকে আমি ফয়সালা করছি এটা মেনা গুরু হাদিসে এসছে আমি এটা জাল যে দুর্বল হাদিস বলছি না যেনারা হাদিস পড়ান পড়েছেন সবাই জানেন হাদিসটা একবার শিয়া সত্তা হাদিসে বুখারি তো পাবেন হাদিস
আর বারবার বুখারীতে বললে আপনারা অনেকটা বিরক্ত হবে, এই হাদিসের মুরব্বিরা কিছু জানে না, হয়তো বলবেন, আমি তোরে বলছি না, কিন্তু হাদিসে সহি বলবার মানুষের কাছে নিয়েই বসেছি। ওই গরুটা কি করেছে এখন আল্লাহর কাছে আরজ করেছে যে ও আমাকে গুতো মেরেছে, আজকে আমার দরকারের ফয়সাল, যেহেতু ওদের জান্নাত আর জাহান্নামের ফয়সালা তো হয় না, গরু হবে নাকি জান্নাত জাহান্নামের ফয়সালা গরু তো হয় না, এখন ফয়সালা হচ্ছে বিচারে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দুর্বল গরুটাকে সবল করতে আল্লাহর কোনো যায় আসে? কোরআনে আয়াত দেখাননি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহু আকবার। তিনি ওই গরুটাকে, দুর্বল গরুটাকে সবল করলেন আর শিল্পিও দিলেন। ওই গরুটা যা ছিল এই গরুটাকে তাই বানালেন। ওই গরুটাকে মানে এই গরুটার দুনিয়াতে মেনা ছিল, শিং ছিল না, দুর্বল ছিল, এখন ওই সবার এটাকে ওই রকম মেনা করে দিল। এখন এই গরুটাকে এবার বলা হচ্ছে তুমি যাও, তোমাকে যেভাবে গুঁতো মেরেছিল দুনিয়াতে আজকে তুমি ওকে গুঁতো মেরে শোধ করে নাও। ওদের ফয়সালা হয়েছিল ওই গুঁতো মারামারিতে, ওদের ফয়সালা হয়ে গেল। আপনার কিন্তু আমার আপনার এই গুঁতো মারামারিতে শেষ হবে না, কারণ আপনি কি খান, আপনি খান আপেল, খোসাটা গরুতে, কলা খান আপনি, খোসা গরুতে। এতে গরুর ফয়সালা আপনার হবে না, আপনার হবে কি মানুষের ফয়সালা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকদীর ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই ভাষাগুলো আমাদের তৈরি না, কোরআনে আছে। এই কোরআনে যে ভাষাগুলো আছে, এই কোরআন প্রথম চ্যালেঞ্জ কি? কোরআনের প্রথম চ্যালেঞ্জ কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, আলিফ লাম মিম। এই তিন জবত করে মানে আল্লাহ নিজে কায়দা করে নিজের নামে রেখেছে। এই মানে মতলবটা কোন আলেম বলতে পারবে না, কোন মহাদেশ বলতে পারেনি, বা কোন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন গড়া ভাবে এই তিনটের মানে বলেননি। মানে এরকম কিছু হরুফ রেখেছেন আল্লাহ নিজের আয়াতটায়, যেহেতু আল্লাহ ক্ষমতাবান তার আয়াতটা রেখেছেন, সমস্যাটা কি? কিন্তু পরের আয়াতটা কি বলছে? জালিকাল কিতাব, ওই কিতাব, ওই কিতাব বলতে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকা তানাজ্জালুল মালায়েকা ওয়া রূহু ফিহা বিইজনি রাব্বি রাব্বি মিন কুল্লি আমরি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। যে কোরআনের অবতীর্ণ হয়েছে সূরাটা, এই যে কোরআনটা, এই কোরআনে অন্যকে বলছে পরিষ্কার প্রথম চ্যালেঞ্জ হচ্ছে জালিকাল কিতাব, এই কিতাব লা রাইবা ফিহি, কোন রকমেরই সন্দেহ নাই, প্রথম চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ হচ্ছে কে? আল্লাহ। আল্লাহু আকবার। ওনার চ্যালেঞ্জ কিন্তু ওই আয়াত থেকে নিচ্ছি, কালকে আমাদের মাঠে আপনার আমার ফয়সালা হবে এবং সুখ হবে, কারণ আপনি মানুষ, আপনাকে সুন্দর করে সৃষ্টি করেছে। এই সৃষ্টির বিষয়ে যদি আপনার আলোচনা করতে যায় তাহলে তো এরকম তিনটে রাত চলে যাবে, আমার সময় তো অতটা নেই। তবে এতটুকু জেনে রাখে 8752 রকমের চামড়া দিয়ে আপনাকে ছাওয়ানো আছে, 8752 রকমের চামড়া আপনার শরীরে আছে, ছিঁড়া ফাটা শরীর আপনার। আপনার এমনি আউলি আউলি যাবে, আপনি আন্দাজ করলে পাবেন যে পায়ে চালুর চামড়ার সঙ্গে উপর কা চামড়া মিলবে, ওই আঙালের সঙ্গে ওই চামড়া, কেউ কাউর চামড়ার সঙ্গে মিলবে না। আপনি দেখেন একটা মোবাইলকে লক করে রেখেছে, আপনার আপনার ফিঙ্গার দিয়ে লক করেছে, আমার ফিঙ্গার দিয়ে ওই চামড়ার সঙ্গে লক ছাড়বে? ছাড়বে না। তাহলে বুঝেন যে আল্লাহ কত বড় কারিগর, যতগুলো লোক আছে কারোর সঙ্গে কোনো মেল নাই, কারোর সঙ্গে গলার মেল নাই, কারোর সঙ্গে গলার মেল নাই, কোনো সঙ্গে হাতের মেল নাই, কারোর চোখের সঙ্গে মেল নাই। আপনি ওই যে অ্যাকাউন্টে টাকা তুলতে চান না, ওই যে লক্ষ্মীর ভান্ডার, আমার লক্ষ্মী মুখীরা সব যায় টাকা তুলতে, আল্লাহকে অস্বীকার করেছে, লক্ষ্মী মুখীরা এখন ওই মমতাকে ভান্ডার বানালছে। আল্লাহ রাব্বুল আলামিন এর বিচারটা আগেই করবে মনে হয়, মনে হয় যে আল্লাহ ছাড়বে না, আল্লাহ ইজ্জাটা আগেই করবে। ওমা আউরিদু মিনহুম মির রিজকি ওমা আউরিদু আইতুম, কোরআন আয়াত না এটা? এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছে আমি তোমাদের কাছে কোনোদিন রুজি চাইনি, বরঞ্চ আমার ভান্ডার থেকে তোমাদেরকে কি করেছি, রুজি দান করেছি। আচ্ছা, ওই আল্লাহর কাছে রুজি চাওয়া ছেড়ে দিয়ে মমতার কাছে যদি কেউ রুজি চায়, এটা শিরক হবে না হবে না? শিরক হবে না। রুজির মালিক কে? আল্লাহ। এখন আল্লাহকে বাদ দিয়ে মমতা ছিল বলে খেয়েছিল যে বা ছিল, কথা শিরক নাই? কথা মানে শিরক নাই? এবার এই এই কথাতে যে শিরক করেছে এর ভাষাটা শুনে, এই কোরআনে বলেছে ওমাই শিরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, যে ব্যক্তি আমার সঙ্গে শিরক করলো খাওয়াতে পরাতে উঠাতে বসাতে চলনে বলনে বচনে প্রত্যেকটা কিন্তু আমি ধরবো, ধরবে এটাকে আল্লাহ। ওমাই আমাল মিসকাল জাররাতিন খাইরা ইয়ারা, ওমাই আমাল মিসকাল জাররাতিন সারাইয়ার, এসব পরিচিত সুরা না আপনাদের? সব পরিচিত সুরা আপনাদের সুরা। এই সুরাগুলো বলছে কে আমাদের মাঠে তুমি কোথায় কি করেছো না করেছো তুমি ভুলে গেছো,
কিন্তু আমি আল্লাহ অতলোকে রেকর্ডিং করেছি। আচ্ছা আপনি আজ থেকে নিয়ে 20 বছর আগে কি করেছেন না করেছেন সব কথা আপনার মনে নেই, যেগুলো ভাইটার ভাইটার মনে আছে। আজকে এ থেকে নিয়ে আমি 10-10 বছর আগে একটা বক্তব্য রেখেছি, এই মোবাইলে ধরে রাখতে পারবে না, এই চিপে ধরে রাখতে পারে না। আচ্ছা শুধুই তাই না, আপনার ছেলে ওই যে সৌদিতে আছে, আপনি এই একটা চিপের মাধ্যমে কি আছে ওতে যে আপনি এখান থেকে আপনার ছেলের সঙ্গে কথা বলছেন, তার চেহারা দেখছেন, সে কি আলু ভর্তা করছে তা দেখছেন, মুরগি খাচ্ছে তা দেখছেন, উটের সঙ্গে চড়ে বেড়াচ্ছে তা দেখতে পাচ্ছেন। তাহলে আপনি মোবাইলে যদি এগুলো দেখতে পান, আই মোবাইল তৈরি করা মালিক যে তো মানুষ, মানুষের তৈরি করার মালিকটা কে এবার বলেন, মানুষকে তৈরি করেছে কে? মালিক কি আপনার চাইতে দুর্বল? শুরু এবং শেষ প্রকাশ্য অপ্রকাশ্য অকুল্লাশাইন কিতাবা সব আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আপনার আমল থেকে আপনি নিজের হাতকে কামড়াবেন, পাকে কামড়াবেন, নিজের জিভটাকে কামড়াবেন, আর আপনি মাথা ঠুকবেন, কপাল ঠুকবেন, কপাল ফাটাবেন। কিন্তু আপনি দেখেন না আমার আদরের বাপ মারা গেলায় বাপকে কবরে রেখে আসি না, সঙ্গে আমিও যাই 5 দিন থেকে আসি বাবার কাছে। কেউ গেছে কবরে? আমার বাপ তো অনেকদিন আমাকে জোগাল দিয়েছে, আমার বাপকে আমি 2 দিন জোগাল দিই। আমি রাতে টাকা করে উঠেছি, আমার যখন দুর্বল ছিলাম আমার মা দুধ পান করিয়েছে, তা আমার মা আজকে দুর্বল জায়গায় আজকে কবর আছে, মার কাছে যে আমি একদিন থাকি সুযোগ আছে? কেউ করেছি? মায়ের কথাটা শুনে কবর থেকে যখন আমরা সব মাটি দিয়ে আপু আপু চলে আসি, ওই আমার মা তখন বলে, বেটা বেটা চলে আসিস, বেটা চলে আসিস, এক্ষুনি আমার হিসাব হবে, এক্ষুনি আমার হিসাব হবে, ফেরেশতা আসবে, বেটা একটু আই। বুখারী হাদিস মুসলিম শেষ হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিনি বলেছেন যখন সব মুসল্লি যারা ওই জানাজায় শামিল হয় মাটি দেয়, দেওয়ার পরে যখন তারা ফিরে চলে আসে মায়াত তার জুতোর আওয়াজ শুনতে পায়, মায়াত কি পায়? তার জুতোর আওয়াজ শুনতে পায়। তাহলে তার জুতোর আওয়াজ শুনতে পায় তিনি, কিন্তু হাজার হুচুক তুললো, তাতে একটা ভাষা ব্যবহার করলো, NRC করবো, MPR করবো, এরকম একটা হুচুকে মুসলমানের মাথাকে হ্যাং করে দিল। একটা মুরব্বী মানুষ যার বয়স হচ্ছে 95 বছর, বাঁচবার কয়দিন? 95 বছর যদি হয় তাহলে তোর 5-7 বছর টাইম, 100 বছর পুজলি। এই লোকটা কাগজ নিয়ে একবারে দৌড়ছে, এ চাচা এত ছোটাছুটি কেন করছে? বাপ সরকার মাথা খারাপ, শালা হারামি সরকার এসছে, এসে এই নাই ওই নাই কাগজ নাই করতে করতে মাথা খারাপ করে দিল। বাবা আমার নামে ভুল আছে, আমার নামে কি আছে? ভুল আছে, নাম ঠিক করতে আছে। আচ্ছা এই নামের যে কাগজপত্রগুলো নিয়ে আমরা এতদিন বসবাস করছিলাম, সমস্যা কিছু ছিল? সমস্যা ছিল না। সরকার যখন দেখতে চেয়েছে NRC করবো, MPR করবো, তখন কিন্তু কাগজগুলো আপনারা খতিয়ে দেখছিলেন, তাই না? অনেক ভুল ভাল বেড়ায়নি, ভুল বেরিয়েছে না বেড়ায়নি? অনেক ভুল বেরিয়েছে, অনেক হয়রানিও হয়েছে, আর অনেক ছোটাছুটি করে বেড়াতে হয়েছে, অনেক অফিস আদালত দৌড়ে বেড়াতে হয়েছে। আপনার সামান্য কাগজের ভুলের জন্য যদি এত দৌড়ে বেড়াতে হয় তাহলে আপনার প্রথম ডিটেনশন কিন্তু ওই কবর, প্রথম ডিটেনশন শুনতা আপনার জন্য কিন্তু ওই কবর, ওই কবরের কাগজ আপনার আমল, আপনার সলাত, আপনার তেলাওয়াত, আপনার সিয়াম, আপনার জাকাত, আপনার হজ, এই আমল, আপনার পর্দা পুশিদা, ছেলের বিয়ের মহরানা, এই পুরোপুরি যদি আপনার ঠিকঠাক না থাকে তাহলে আপনার যে ডিটেনশনে এখানে সরকারের সঙ্গে লড়াই করে পারা যায়, পারা যায় বলতে পেরেছি নাকি? এখন NRC তার বন্ধ আছে, মোটামুটি লড়াই করে বন্ধ করেছে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে লড়াই করার মতন ক্যাপাসিটি তো আর কারোর নেই। কবরে কে যায়? যে মরে সেই যায়, যে মরে সেই যায়। উঠানোর সঙ্গে সঙ্গেই তাকে জিজ্ঞাসা করা হয় যে এতদিন যে দুনিয়ায় ছিলে, বাবু দুনিয়ায় কি করে আসলে, মহাপুরুষ একটু শোনাও আমাকে, দুনিয়ায় যে ছিলে মহাপুরুষ কি করে এসছে আমাকে শোনাও।
আপনাকে তো শোনাতে হবে, আপনার জীবনে বলবেন যে হ্যাঁ তিন চারটে ভালোবাসা ছিল, এটা তো বলতে হবে আপনাকে। ভালোবাসা থাকলে এটা বলতে হবে, হ্যাঁ লোকের পাকা কাঁচা ফসল তা চুরি করেছি, হ্যাঁ একটু মস্তান টাইপের ছিলাম, ডিজে বাজিয়ে গান করেছি, মা আমার আমাকে কেউ ঠেকাতে পারেনি, আর তার বড় দিনের কেক কেটে খেয়েছি, মানে যা করেছেন সেটা তো আপনাকে বলতে হবে, বলতে তো হবেই আপনাকে, একদিন না একদিন আপনাকে বলতে হবেই হবে, কিছু করার নেই। চলেন আপনাকে এই জায়গায় নিয়ে যাই না, তাহলে বোঝা যায় যে কোরআনটা অবতীর্ণ হয়েছে রমজান মাসে। এই কোরআনে থেকে আপনার প্রথম চ্যালেঞ্জ কি করলাম আমি, জালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই কোরআনের মধ্যে কোন রকমের সন্দেহ নাই, এটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ। এটা বিশ্বাস করে কারা? হুতাল্লিল মুত্তাকিন। আচ্ছা আকাশ থেকে যদি বৃষ্টি হয়, এই রোডে বৃষ্টিটা দাঁড়াবে না এখানে চোবাচ্চা মতন জায়গা, ওইখানে দাঁড়াবে দুটা চোবাচ্চা জায়গায় দাঁড়াবে, ওইখানে হাজার বৃষ্টি হলেও কিন্তু ওইখানে বৃষ্টি পাওয়া যাবে না। কোরআনে এই কথাটা এসেছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। কোরআনে আয়াতখানে এটা আছে যে ওই ফিকর জায়গাতে পানি দাঁড়াবে না, মানে মুমিনের দিল ছাড়া কোরআনে জায়গা পাবে না। দিল কার লাগবে? মুমিনের দিল লাগবে, আর সেই দিলে কোরআন দাঁড়াবে। তাহলে কোরআন এখানে দাঁড়াতে পারে না, কোরআন দাঁড়াতে পারে না, দাঁড়ায় পানি দাঁড়ায় কোথায়? একটু চৌবাচ্চা হচ্ছে না, হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত পাবে মুত্তাকিনরা, যাদের ভিতরে একটু চৌবাচ্চা আছে, যাদের হৃদয়ে ঈমান আছে, যার হৃদয়ে আকীদা আছে, তাদের তাদের হৃদয়ে এই জায়গাটা পাবে। তাহলে চলেন আরেকটু এগিয়ে যাই, রাঙ্গাইপুরের লোকের সঙ্গে আমার একটু মানে আন্তরিকতা আছে, মানে অনেকবার এসেছি, আমার অনেক পরিচিতি মুখ, আমার একটু ভালো লাগছে, এই কারণে আমার কোনো নিজের জায়গায় বক্তব্য রাখছি এরকম মনে হচ্ছে, ওর জন্য একটু ইদিক উদিক করে আবার গুছিয়ে নিয়ে আসি, মনে কিছু করেন না। কারণ অ্যাকচুয়ালি আপনারা মানে আপনারা আমার নিকটের হবেন কি তা আমি জানি না, কিন্তু আমি আপনাদের খুব নিকট, কারণ আমি তো প্রায় মানুষের সঙ্গে একটু জানাশোনা, সকালবেলা হলে চা চা খেয়েছি, অনেক গল্প টল্প করেছি, একটাই মান ফার্স্টে যখন আসি এরকম বক্তব্য রাখতে রাখতে ফজল করে দিয়েছিলাম, মনে আছে? এরকম গেছিলাম হয়তো 11:15 ওই বক্তব্য রাখতে রাখতে ফজল হয়ে গেছিল। আজকেও যদি এরকম বসে থাকেন তাহলে আমার মনে হয় আর কোনো বক্তা আর চেয়ারের দরকার হবে না, এতে গল্প শেষ হয়ে যাবে। তবে আমি একটি কথা, ওই আইনের বাইরে চলে যাবো না, আমি যেখান থেকে শুরু করেছি ওই থেকে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। বাকি ভাষা কিছু ধারে চেপে যাবে, ওগুলো কিছু সহ্য করতে হবে, কারণ ওই পরিবেশে আপনি নেই, আপনি থাকছেন না, আপনি না থাকার কারণে আপনার ঘাড়ে চাপবে, আমার কিছু করার নেই। আমি কথা বলতে এসেছি কাজ, আমার হাসান কাওলার মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমাল সালিহান ওয়া কালা ইন্নী মিনাল মুসলিমিন, আমি কথা তার বলছি, কে যিনি আমাকে বলার অধিকার দিয়েছে, ওই কথা চাইলে ভালো কথা কি হতে পারে? যে কথা আল্লাহর হয়, আল্লাহর কথার উপরে আলোচনা হয় এবং সে পরিচয় দেয়, সকাল আইনানি মিনার মুসলিমি, আমি আমল করা হয় এবং আমি একজন মুসলিম, মুসলমান কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না। আয়াতুল মুনাফিকুনা সালাসাতুন, মুনাফিকের তিনটা আলামত, একটা হচ্ছে হাতাসা কাযবা, কথা বলবে মিথ্যে বলবে, আর একটা হচ্ছে ইতমুনা খানা, আর যদি কার কাছে আমানত রাখে ওই আমানতের খেয়ানত করবে, আর একটা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাপ করবে। এই তিনটে আদার্স এর শাখা পোশাকা 14টা, এই তিনটে হচ্ছে মেন, তিনটে হচ্ছে মেন। আমাকে যদি জিজ্ঞাসা করে এই লোকটা কে গো, আমার আব্বা, আর একটা ছেলেকে জিজ্ঞাসা করে এটা এই লোকটা কে গো, আমার আব্বা, আর একটা মেয়েকে জিজ্ঞাসা করলো কে গো এই লোকটা, আমার আব্বা, তার মানে আমার আব্বা বলতে বাপ কিন্তু একটাই, তাই না? আমি ছেলে আমাকে জিজ্ঞাসা করেছে, আমার বড় ভাইকে জিজ্ঞাসা করেছে, তাহলে আমি বললাম আমার আব্বা, আমার বড় ভাই বললো আব্বা, এখানে আমার বোন সে ছিল, তাই হচ্ছে ওই লোকটা কে গো তোমার, তা আমার বোনটা কি বললো, হ্যাঁ ওটা আমার মা, এই আমার আব্বা। তাহলে মেন হচ্ছে কে? মেন হচ্ছে বাপ, এগুলো হচ্ছে ছেলে। তাহলে যে ছেলেকে জিজ্ঞাসা করবে শাখা পোশাখা বাড়তে বাড়তে নাতি পুতি সব চলে যাবে, পিছনে চলবে না। আতে বাংলা মানে নাতি পুতি দেখলে, নাতি পুতি মানে ওই যে বাচ্চাকে দেখলে পারে এরকে টার্কি করতে করতে এরকম বলি, হয় তাড়াতাড়ি বড় হোক, তাড়াতাড়ি বড় হোক, তোকে বিয়ে করবো, ভাষা বলে না। অনেকে একটু ঠাট্টা মাট্টা করে, ওই ও ভাষাগুলো আর বলার দরকার নাই সমাজে, আপনারা বুঝতে পারছেন, এগুলো বলা চলবে না, কারণ এগুলো চলবে না, কারণ হারাম থেকে হারাম শুরু হয়েছে। মায়ের সাথে বিয়ে করা কি কথা বলেন এবার, মায়ের সাথে বিয়ে করা হারাম, মায়ের পেট থেকে যে হচ্ছে সেটা ভাই অথবা বোন,
তাহলে ভাই যদি হাতের বোনকে বিয়ে করা কি হবে হারাম বোনের পেট থেকে আর একটা বাচ্চা হলো ওইটা আবার কি হলো ভাগ্নি হলো তাহলে ভাগ্নিকে কি করা বিয়ে করা কি হবে হারাম ভাগ্নির পেট থেকে আর একটা আসলো এবার কিন্তু আপনার বউ হবে নাকি এবার কি হবে লাতনি হলো লাতনি হলে কি হলো আপনার বউ হবে কার পেট থেকে হলো আসলো কার পেট থেকে লাতনি হলো কার পেট থেকে ভাগ্নির পেট থেকে তাই না তাহলে ভাগ্নি যদি হারাম হয় হারামের পেট থেকে আপনার জন্য আপনার বিয়ে করার বউ হয়ে যাবে কি করে ভাগ্নিকে যেমন আর কি করতে পারে না অনেকে তো ভাগ্নিকে আর কি করে না ভাগ্নিকে আর কি করে না বাপরে আগুনের গোলা এটাকে আগুনের গোলা বলে আর ওর পেটের বাচ্চা গেলে তাড়াতাড়ি বিয়ে বড় হোক বিয়ে করব না এটা বলা চলবে না কারণ ওটা হারামের সিলসিলা চলে মা হারাম মায়ের বিটি হারাম তার বিটি হারাম তার বিটি হারাম তার বিটি হারাম এই তার বিটি করতে করতে আচ্ছা আগে লাতনি হলো লাতনির যখন আবার বেটা বিটি হলো তখন ঘুরে আপনাকে কি বলবে বড় আব্বা বলবে না বড় আব্বা বলবে না তাহলে এখন দেখেন মধ্যকালে একটু আপনি পেলেন ভাই বোন সম্পর্ক পেলেন কিন্তু তার পেট থেকে যখন হলো তখন আবার ঘুরায় যা ছিল তাই আবার ফিরে আসলো না ঘুরায় কি ছিল বাপ ছিল অথবা মা ছিল আপনাকে ওই বড় আব্বা বলে আর আপনার স্ত্রীকে কি বলে বড় মা বলে তাহলে আপনার ওই হারামের জায়গার মতো যাওয়ার পরে ঘুরে এসে আবার ঘুরাই চলে আসলো তাহলে লাতনি লাতি লাতনিকে আর কি করা চলবে না ওটা হারাম পর্যায়ে চলছে তাহলে আমরা দলিল কথা থেকে পাবো তাহলে মুনাফেকে এরা হচ্ছে শাখা পোশাখা মেনলি তিন দিয়ে আর শাখা পোশাখা 14টা এই 14টার মধ্যে বেফাইশ কথা বলা বেফাইশ কথা বলা গালি দেওয়া মানে এইভাবে চলে যাবে অনেক এই যেতে যেতে 14 নম্বর পর্যন্ত গেছে আরো 14 নম্বরে আমার শাখা পোশাখা ছাড়বে আমি ওই দিকে গেলে হবে না এবার যে হাদিসটা বলছিলাম সেই হাদিসটা হচ্ছে কোন মমিন মুসলমান সে চুরি করতে পারে মমিন মুসলমান জেনা করতে পারে কিন্তু মমিন মুসলমান মিথ্যে কথা বলতে পারে না এবার যদি কেউ মিথ্যে কথা বলে তো এবার আপনার জন্য আর একটা হাদিস শুনে কোন কাফের বাইনাল আব্দে বাইনাল কুফরের তার উপর সলা যে সলা আদায় করে সে ইমানদার মুসলিম যে সলা আদায় করে না সে কাফের সে চণ্ডীদাস হয়ে আপনার বাড়ির আব্দুর রহমান নাম রাখলেও কিন্তু সে চণ্ডীদাসের সঙ্গে কিয়ামত মাঠে উঠবে মান্তাসা ভাবে কমিন হওয়া মিনুন যে সলা আদায় করে না ফেরাউনের গোষ্ঠী যে সলা আদায় করে না অনুমরুদের গোষ্ঠী যে সলা আদায় করে এই সলাতের মধ্যে কি আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এই দোয়াটা বলেন না এই দোয়ার মধ্যে কি আছে আমরা হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের গোষ্ঠী অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের দরুদ পড়েছিল সলাত আদায় করলে ইব্রাহিমের হয় সলাত ত্যাগ করলে নমরুদের হয় অতএব সলাত যারা ত্যাগ করে যারা পড়ে না তারা কাফের তারা জাহান্নামে যাবে যাক কোন কাফের জাহান্নামে যাক মমতা জাহান্নামে যাক মোদি জাহান্নামে যাক ওই যোগী জাহান্নামে যাক তাতে আমাদের কোনো যায় সে না জাহান্নামে যাচ্ছে যা কিন্তু এরা জাহান্নামে যাবে না সলাত আদায় করে না কাফের বলে ওদের কাছে চাবি নাই বলে জাহান্নামে যাবে আর আপনার কাছে চাবি আছে চাবির কয়েকটা দাঁত ভাঙা আপনার জান্নাতের গেটে বসে থাকতে হবে চাবি আর বানানো হবে না চলেন দেখি আর একটু এগিয়ে তাহলে দেখা গেল ওরা জাহান্নামে গেল গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা এবার ভালো করে কান খাড়া করেন এর যারা মুনাফিক যারা মিথ্যা কথা বলে ব্যবসা করেছে যারা মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দিয়েছে যারা মিথ্যা কথা বলে এই মিথ্যা কথা হ্যালো বলে কোথায় আছিস তো আমি ভালো করে রোডে আছি অতটুকু এই জালসার মঞ্চে আছে এরকম হয় না এরকম হয় তো এটা তো মিথ্যা কথা এই যে মিথ্যা কথা বলার কারণে আপনি নামাজ পড়েছেন আপনি রোজা করেছেন আপনি হজ করেছেন আপনি যাকাত দিয়েছেন একটা মসজিদ বানিয়ে দিয়েছেন কাবা শরীফে যে সুবহানাল্লাহ করেছেন কিন্তু এই একটা মিথ্যা কথার পরে আপনি এত বাতিল্লা করেননি মাঝে মধ্যে আপনার মিথ্যা কথায় একটু একটু করে গন্ধ ছড়াতে ছড়াতে অনেক লোকে জেনে গেছে হজ করলেও সারা মিথ্যা কথা বলে এরকম ভাষা বলে না তো যতই হজ করুক সারা মিথ্যা কথা বলে রে ভাষাটা ব্যবহার করে এই একটা কথার জন্য আপনার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কারণ আমি হাদিস কি বলেছি আয়াতুল মুনাফিকুনা সালাসাতুন মুনাফিকের তিনটা আলামত একটা আলামত হচ্ছে হাদাসাকা যাবা মিথ্যে কথা বললে আমল থাকে না কাফেররা জাহান্নামে যাবে যাবে কিন্তু কোরআনের আর একটা ভাষা এবারে এখান থেকে নিয়ে আজাদ ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল মিনান্নার ওয়ালান তাকিদ
লাহুম নাসিরা, নাসারা এখানে শুরু হচ্ছে সাহায্য, সাহায্য কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরকুম, আল্লাহ বলছে আমার কাছে সাহায্য নিতে হলে তোমাকে ঘর থেকে বেরিয়ে আসতে হবে আর আমি আসমান থেকে তোমাকে সাহায্য করব। এখন ঘর থেকে বেরিয়ে আসতে হবে এবং কোথায় যেতে হবে এটা তো আমি বলিনি, ঘর থেকে বেরিয়ে আসতে হবে এটা বলেছি, কোথায় যেতে হবে এটা বলিনি। এবার বলছি আপনাকে কোথায় যেতে হবে, হ্যাঁ যাওয়ার জায়গাটা কোন জায়গা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কি আমার বাড়িতে রাখলাম? বাড়ি থেকে বেরিয়ে আসতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারদেরকে ডাক দিয়েছে, ইনতানসুরুল্লাহ বাড়ি থেকে বেরিয়ে এসো, এনসুরকুম তোমার উপর সাহায্য যাবে। সাহায্যটা কোথায়? আসসালাতু খায়রুম মিনান্নাম, ঘুমের চাইতে ভালো জায়গা কোথায়? ঘুমের চাইতে ভালো জায়গা মসজিদ, এটা মসজিদেরই জালসা। মসজিদে ঢুকে আপনি দোয়া করলেন, আল্লাহ মাত্তা আলী আবু আবা রহমতকা, আল্লাহ মাহবুব তোমার জমিনে ভালো জায়গায় ছিলাম, দুনিয়ার সব জায়গায় ঘুরে বেড়ালাম, এখন ভালো জায়গা বলতে এখন এসেছি তোমার কাছে, আমাকে ক্ষমা করো। আল্লাহ বলছে আমাকে ক্ষমা করো, তোমার মন মতন করলে হবে না, ক্ষমা কারো মন মতন করতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে? আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাইদ বাইনা ওয়া বাইনা খাতায়ায়া কামা বাত্তা বানাল মাশরিকে আল মাগরিবে আল্লাহ মান আক্কানি মিনাল খাতায়ায়া বিল মায়ে আল সালজে আল বারদে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, এই তো নাকি? আল্লাহু আকবার, রুকুতে গেলে ওই যে বলছিলাম দাদু টাকাটা আমাকে দিতে হবে, আমার স্ত্রীকে আমি বেডে রেখে এসেছি, টাকা না দিলে আর হবে না। দাদু কিন্তু এবার ভাবছে স্ত্রী বেডে রেখেছে মানে এখন বেড়ে নেই, আগে যা করছিল তাই কি করবে। আমি যে দাদুর হাতটা ধরাইলাম, দাদু টাকাটা আমাকে না দিলে আর চলবে না, আমার চোখ মুখে একটু লাল লাল হয়ে এসছে, দুই এক ফোঁটা পানিও পড়েছে। বলেন দেখি দাদু যদি হৃদয় থাকে টাকাটা দেওয়ার চিন্তা ভাবনা করবে কি করবে না। আমি আলেম মানুষ, দাদুর পা ধরে পড়ে গেলাম, পা ধরে পড়ে আমি লোটার পোটার করি আর বলি দাদু টাকাটা আমাকে দিতে হবে, যদি টাকাটা না দেন আমার স্ত্রী মারা যাবে, আমার স্ত্রী যদি মারা যায় তাহলে আমার সংসার নষ্ট হবে, সংসার নষ্ট হলে দাদি কিন্তু দায়ী হবে, আমার মাথায় আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। বলেন দেখি এবার কোন দাদু যদি এরকম বিবেক থাকে টাকাটা দিবে কি দিবে না। এখন আমি কি করেছি, প্রথম আমি চেয়েছিলাম, তারপরে আমি হাত ধরেছি, এখন কিন্তু শেষ পর্যায়ে দাদুর আমি পা ধরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মমিন বান্দা যখন আসে আল্লাহু আকবার শুরু করে আমার কাছে চাইতে, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাত্তা বাইনাল মাশরিকি আল মাগরিবি আল্লাহুম্মা আক্কিনি মিনাল খাতায়ায়া বিল মায়ে ওয়াল সালজি ওয়াল বারদে, দোয়া শুরু হয়। হায় মানুষ, দুনিয়ায় চলতে গিয়ে অনেক পাপ করেছি, অনেক গুনাহ হয়েছে, আমি অনেক গুনার ভান্ডারে নিয়ে ঘুরে বেড়াই, মালিক রে ক্ষমা হওয়ার জায়গা নাই আর ক্ষমা করারও জায়গা পাওয়া যায় না। আজকে দেখো আমি কত ভালো মানুষ, আমি হাত দিয়েছি, পা দিয়েছি, কুলু করেছি, চোখ মুখ ধুয়েছি, মাথা মাসা করেছি, আমি সব কিছু করার পরে আমি তোমার বিধি বিধান মেনে আমি তোমার দরবারে এসেছি। আমি আসার পরে আমি শুধু এটাই বলি নাই, যাহা দেখো বল মসজিদা বলে আর কারা কাতাই, আমি শুধু দাঁড়াই নাই, আমি দাঁড়াচ্ছি মালিক রে আমার যত গুনাহ কথা আছে সব ক্ষমা করো, আল্লাহুম্মা বাইত বাইনি ওয়া বাইনা খাতায়া ইয়া আমা বাত্তা বাইনা মাশরিকি আল মাগরিবে, মাবুদ রে আমি অনেক গুনাহ করেছি, এই গুনাহগুলো আমি ক্ষমা চাই, এত দূর করে দাও আমার গুনাহগুলো। আল্লাহ যেখানে সূর্যটা উঠে আর যেখানে সূর্যটা ডুবে, সূর্য যত দূর যা আশা করে, যেখানে সূর্য উঠে আর যেখানে সূর্য দূরে যায় আমার জানা নাই, আল্লাহ তোমার কাছে দাঁড়িয়েছি আমার গুনাহটা যত দূর করে দাও, যেখানে সূর্যটা উঠে আর যেখানে সূর্যটা ডুবে আমি তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই, আমি তার ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন যা এটা হাত ধরার মতন হলো। এবার বলা হচ্ছে
बनल मशरिके अल मगरिबे अल्लाह मना के मिनाल खता जाया बिलमाई और सलजे बिलमाई और सलजे वाला आचे माँ अपनेरा कपूर चुबड़ गुलो जखोन गरम पानी शार्सों का दे चुबड़ाई जखोन पानी दे खुचे 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 जखोन ते हंगरे टंगे दाई दोड़ी ते टंगे दाई सदा हो जाए कुन रकम है दोनों महिला मटी था ना एक बार देखा जाए एक बार पुरिष्कार अल्लाह रब्बुल आलमीनेर काछे दुआ करते के बोले अल्लाह तुमने आमाके ओई रकम करे दाओ मिनाल अबियत मिनात दानास अल्लाह मक्सिल फताई जाइया बिलमाया साल साल बारते ठान गरम पानी दिए धोवार पड़े ठंडा पानी जो दिए परिष्कार हो गए কোন রকমের যেমন ময়লা থাকে না আমি মাহবুব তোমার দরবারে এসেছি আমার জীবনের সব পাপকে ধুয়ে দিয়ে তুমি এরকম সাদা পোশাকের মতন করে দাও বলা যাবে না একবার সুবহানাল্লাহ শুধু একটু বলে দাঁড়াই নাই দ্বিতীয়টুকু বলতে শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন মাহবুব রে তোর কাছে ইবাদত করতে এসেছি সাহায্য আমি তোর কাছে চাই পায়খানা ফিরতে যে যদি কেউ বলো বাদাম খায় খেতে পারবে পায়খানা ফিরতে বসেছে হালুয়া খেতে পারবে বাদাম খেতে পারবে ঘুরে এখানে আসতে গেলে আর যা বোঝা যাচ্ছে এই বক্তব্য যা মানে একটা বাড়ি যদি করে দশ তাল আপনার ভিতরে তো মজুর করতে এই যা ভিত বাঁধা হয়েছে তাই ফজর পর্যন্ত চলবে ফজর পর্যন্ত চললে তো হবে না আমার পরে আবার বক্তা আছে তাদেরকে ওরা সময় দিতে হবে আর আপনারা যে আমাকে সময় দিয়ে এতটা শুনবেন তাও বিষয় না যেটা মিথ্যা কথা বলা যায় বা বলা যাবে সেই কথাটা একটু ক্লিয়ার করে আবার এই জায়গাটা আসে তাহলে কি মিথ্যা কথা বলা এখন দেখা যাচ্ছে মাও আছে আমার সঙ্গে আমার স্ত্রীও আছে এটা বলছিলাম না বলেছি এখানে বলতেই দেখা গেল যে আমার স্ত্রী নিয়াত করেছি যে শাড়ি একটা কিনবো আমার স্ত্রীকে উপহার দেবো বেশ দামিই দিই এটা মনে ছিল এখন শাড়ি দেখতে গিয়ে সাদাটাই যে শুরু করে শাড়ি দেখলাম এই শাড়িটা দেখতে একটু চকচক করছে ভালো লাগছে শাড়িটা কিনতে গিয়ে দেখা গেল ওই শাড়িটার দামই নিল মোটামুটি ১৯০০ আর আরেকটা ছকমেকে মোটা পাড় একবার চকচক করছে ওই শাড়িটার দাম নিল ১৫০০ আর ১৯০০ হচ্ছে সাদা ১৯০০ কত সাদাটার দাম ১৯০০ আর ঝকমকে শাড়িটার দাম হচ্ছে ১৫০০ আপনি শাড়িটা দোকানে খরিদ করার পরে বাড়ি নিয়ে আসবে আসার পরে খুব হাসি মুখে আপনার স্ত্রীর হাতে তুলে দিয়ে বলবে টাকা পয়সার তো সমস্যা গো বেশি কিছু করতে পারলাম না তাকে বাজার করে নিয়ে এলাম মনে কিছু করো না আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সামনে রমজানে চেষ্টা করবো হচ্ছে তো ভালো শাড়ি দাও আপনি দামটা কিন্তু এখনো বলেননি শাড়িটা নেওয়ার পরে বের করেছে চকচক চকচক করছে শাড়িটা এরকম করে হাত দিচ্ছে আর দেখছে মেজাটা ভালো পাড়টা ভালো শাড়িটা ভালো এটা যখন খুব বুঝতে পেরেছে তখন কিন্তু দামটা আপনাকে জিজ্ঞাসা করেছে শাড়িটা মোটামুটি ভালোই আছে এটা দাম কত নিল আপনি যদি সেখানে বলেন যে শাড়িটা ২৫০০ টাকা দাম আপনি যদি বলেন শাড়িটা ঠিক আছে কততে ১৫০০ কি বলছেন আপনি ২৫০০ কোন সমস্যা নাই কে আমার কথা আপনাকে জিজ্ঞাসা করবে এইটা বলে শুনে আপনার মায়ের দাম কত ছিল ১৯০০ আপনার মায়েরটা ওইখানে কমাতে যে আপনি যদি বলেন ১১০০ টাকা দাম এটাও মিথ্যা কথা কিনেছি কত দিয়ে ১৯০০ বললাম ১১০০ এই একটু প্যাচ খাটিয়ে যদি না বলেন ওই সংসারে আগুন চলবে কি করে চলবে মা তো দুটো করে মরে করে যাবে মনে করে মা শাড়িটা ২০০০ দিয়ে নিলাম আর তুমি তো সারাকাল বেঁচে থাকবা তোমার লেগে আমি ১৫০০ নিলাম মুখে প্রকাশ না করলেও কিন্তু ঝাড় দেওয়াতে বোঝা যাবে খাতে দিতে যে বোঝা যাবে পানি দিতে যে বোঝা যাবে আরে মুখ যেমন সবসময় যেন বিষ 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 তাহলে কি হলো গো গেলে বুঝতে পারছে না নাকি সারাকাল ভাত রেঁধে রেঁধে গিললো
মাই যদি এত অপমান তো আমাকে নিয়ে সব কি হলো সংসারে শান্তির দগাই উঠে উঠবে এর জন্য আল্লাহ রাসূল বলেছেন এই জায়গাটা মিথ্যা কথা বলে সংসারে শান্তিতে নিয়ে এসে অশান্তি লাগায় না তোমার শ্বাস এই শাড়িটার দাম 1500 হলে 3000 বলবো আর মাথা ঠান্ডা থাকবে এবার ঠান্ডা পানি আনবে এমনি বাতাস করে যাবে এত শাড়ি বেঁধে যা কি হবে আই হো যদি বলো আমার মায়েরটা 3000 আর তোমারটা 1500 যে তাতে কি ভেজেছে এখন আপনাকে ভাগি যে যন্ত্র নিয়ে বসবাস করছেন আছে চিনেন না চিনেন না মানে আপনি আমার সাথে পিএইচডি করেছেন ভালোই চিনেন ফলে খুব যন্ত্রণাদায়ক এই জায়গায় মিথ্যা কথা বলে আপনি মুনাফেক হবেন না এই জায়গাটা মিথ্যা কথা বলতে পারবে কোন ব্যবসা করতে যে মিথ্যা কথা বলে যদি কোটি টাকা ইনকাম করলো কোটি টাকাই হারায় ওই হারাম টাকা যাকাত দিলেন তাও হারাম মসজিদ গড়ে দিবেন তাও হারাম হজ করতে যাবেন তাও হারাম রাসূলের চলেছে মিথ্যা কথা না বলে আর কাজ চলে না কেন এই পাঁচ দিন মিথ্যা কথা বলেননি এরকম একটা লোক থাকতেন তো দেখুন পাঁচ দিন মিথ্যা কথা একটাও বলেনি ঠাট্টা করে বলেনি এরকম লোক একটা চলে হ্যাঁ গল্প শেষ অতএব চাবিরও দাঁত থাকে না আর জান্নাত পাওয়া যাবে কিনা তাও আর বোঝা যায় না জালসা অহরহ হয়ে যাচ্ছে চলেন সলাত আদায় করি এইটা পর কতটুকু বুঝি চলেন এবার এই জায়গায় যাই আমি সভাপতি সাহেবের কাছে হয়তো আরো 10 মিনিট সময়টা চেয়ে নিছি যে এই জায়গাটা ক্লিয়ার করার জন্য সলাত আদায় করি না بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد তোমার ইবাদত করতে এসেছি আমি তোমার সাহায্য চাই তোমার ইবাদত করতে এসেছি তোমার সাহায্য চাই দাদুর যখন আমি হাত ধরেছিলাম দাদু অস্বীকার করেছিল দাদুর কাছে কাকুতি মিনতি করেছিলাম অস্বীকার করেছিল দাদুর পা ধরে পড়ে গেছি দাদু কিন্তু এবারে টাকা দেওয়ার ব্যবস্থা করছে দুনিয়ায় আমার পাওনা দাঁড়াটা আমি কিন্তু এবার আমার মাথাটা দিয়ে দিয়েছি মাথাটা দেওয়ার পরে আমি কি বলছি আমি নাপাক দুনিয়ায় বসবাস করি কিন্তু যে জায়গায় আমার সেন্সারটা করছি একটা পবিত্র জায়গা ঘরটা তোমার মালিকটা তুমি আমার ঘরটা তোমার মালিকটা তুমি আমার আমার মালিকের কাছে আমার পাপের কথা বলছি মাওলারে আমার পাপটা ক্ষমা করে দাও মাথাটা এখন উঠানো হলো উঠানোর পরে একটা দোয়া বলে আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াদিনি ওয়ারজুকনি গোটা বলে কে বলে না আবারও বলে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দোয়াটা যখন করে বান্দা তখন আমার কাছে চাই আল্লাহুম্মা মাগফিরলি আমাকে তুমি ক্ষমা করো এই সেজদার অবস্থা যখন আল্লাহর পা ধরা অবস্থা সেজদার অবস্থা মানে কি একইভাবে সেজদায় গাই যে মাথা তুমি সেজদায় সৃষ্টি করেছিলে মালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি মুহসিন ফালা ওয়াজুহু ইনদা রাব্বিহি ফালা খাওফান আলাইহি ওয়ালা হুম ইয়াহজানুন বান্দার তোর আর কোনো টেনশন নাই আর কোনো চিন্তা করিস না এবার দেখ দেখ তোর মাওলা তোর জন্য কি ব্যবস্থা করে বন্ধু আমার সেজদা দেওয়ার আগে আপনি বলছিলেন ইয়া কানা বুদু ওয়ান্না কানা স্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহ যে নিয়ামতগুলো তোমার কাছে আছে ওই নিয়ামতগুলো আমাদেরকে বরাদ্দ করো আমি নিয়ামতের কাঙাল আল্লাহ আমি নিয়ামত চাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইন তাউদ্দু নিয়ামত আল্লাহি লা তুহসুহা মানুষকে আমি দুটো নিয়ামত বেশি দিয়েছি গরিব মানুষকে দুটো বেশি দিয়েছি একটা কথা বলছিলাম না এর আগে গরিব বলতে কি গরিব বাসি ভাত খায় কাঁচা মরিচ খায় পেঁয়াজ খায় পচা ভাত খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে ওইটা হজম হয়ে যায় গরিব মানুষ নিন্দা মানে টুকি খা নিন্দা মানে টুকি খা প্যাসা মানে ধুবি গা প্যারা মানে জাত পা ভালোবাসা হয়ে গেলে মুচি দম হাড়ি চিনে না পিয়াস লেগে গেলে ওইঠাম খোলা পানি আর ঠান্ডা পানি গরম পানি বুঝে না নিন্দা মানে টুকি খা ঘুম চলে আসলে পরে হাতের বিছানা বস্ত্র দরকার হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা একটা নিয়ামত গদি আছে বালিশ আছে গোল বালিশ আছে লম্বা বালিশ আছে এত বালিশ থাকার পরে ঘুমের খুব নালিশ ঘুম হয় না এরকম লোক দেখা যায় কি যায় না গরিব মানুষ রিস্কা চালাতে চালাতে ছোট ছোট ফ্যাশন প্যাসেঞ্জার নেই গাছের গোড়ায় হেলানা দিয়েছে মালিক কখন তার মা ব্রেনে ঘুম দিয়ে দিয়েছে ঘুমিয়ে আছে একটা লোক এসে বলে এই রিস্কা আলা চলো আমাকে একটু রাঙায় পুরে আগে দাও ভালো করে উঠে চলো ঘুম থেকে উঠে বলে হ্যাঁ রাত্রে একটু জলসা শুনেছিলাম ছিটের ওপর বসেছি ঘুম চলে এসছে আর একজন রাত্রে জলসা শুনেছে মু
মোটামুটা গরুর মতন ট্যাবলেট খেয়ে তাকে ঘুমাতে হয়। আসসালাতু সাইয়্যুমুন নাম বলে ফজরের নামাজ কাজা হয়। এই গরিব মানুষটা ফজরের আগে উঠে রিস্কাটা চালায়, আর চালানোর পরে যখন রাস্তায় যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সঙ্গে সঙ্গে স্বয়ংশালা যাবে, এরকম দুটো প্রেসেন্টার বানিয়ে দেয়, ওইখানে ফেলে দেওয়ার পরে দুটো টাকা ওর পকেটে ভরে দেয়। আল্লাহ বলছেন আমা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু হাইতিমুন, গরিব মানুষ তুমি শুকরি করো, তুমি শুকরি করো আর তুমি আল্লাহর শুকর করো, তোমার কিয়ামতের মাঠে তোমার হিসাব নেওয়া হবে না। পাঁচতলা বাড়ি করেছে সুদকে, স্বয়ংবর গোষ্ঠীতে লক্ষ্মীর ভান্ডারে প্রত্যেকটা পাই পাই হিসাব লাগবে, এক ধাপ হিসাব দেওয়ার আগে আমার দরবার থেকে তারা যেতে পারবে না। কিয়ামতের মাঠে যখন হিসাব নেওয়া হবে ওই মাঠটা হবে, কোরআন বলেছে খামসিন আলফাসানা ওয়া মিম্মা তাউদ্দুন, বসে থাকার সময়টা হবে একটা দিন 50,000 বছরের, যখন যে জাহান্নামে যাবে তার দাঁতটা হবে উহুদ পাহাড়ের, বডিটা হবে 3 দিনের রাস্তা, একটা মানুষ বসবে ওই বসার জায়গাটা হবে 250 কিলোমিটার, গায়ে আগুন লাগলে পরে আগুন আর থামবে না। কোরআন বলেছে কবি চাচাবে দুনিয়া আসার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা মরে শেষও হবে না, আর দুনিয়া এসে মানুষেরা সংসারের জিন্দগিতে বলতে পারবে না। মানুষকে বলে দিয়েছে কোন মাল থাকবে না, তোমাকে চকচকের মতন জড়িয়ে দেবে আর নিয়ে যেয়ে সবাই মিলে তোমাকে ডিটেনশন ক্যাম্পে ভরে দেবে। মান রব্বাকা মা দীনাকা মান নাবিয়াকা, কোথায় ছিলে বাহাদুর তুমি বলো এবার, আবার কোন জগতে ছিলে? এ কথাগুলো সত্য না মিথ্যে? আমরা কোন মিথ্যে জগতে বসবাস করছি ভাই, সব ভুলে বসে আছি, সময় হাতে খুব কম, খুব কম, মরার সঙ্গে সঙ্গে নাকি তুলো গিয়ে দেয় দেখেন না, এরকম করে তাকিয়ে যদি কেউ মরে চোখ দিয়ে হাত দিয়ে চোখটা বন্ধ করে দেয়, খুব দেখে তো দুনিয়া দেখতে হবে না, খুব নেশা টেনে চোখ টানতে হবে না, চকলেটের মতন মুড়িয়ে কাপড়ের ফাঁক দিয়ে তাকিয়ে দেখবেন কেউ নিয়ে যায় না, সব আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন এরাই নিয়ে যায়, যাদের জন্য আপনি যা কিছু করেছিলেন সব থাকবে, করে আপনি একা চলে যাবেন ওই জায়গাটা, কঠিন জায়গা। উসমান রাদিয়াল্লাহু তাআলার কবরের পাশে যেতেন হামাও করে কান্না করতেন, বড় বড় দাড়ি ছিল, চোখ দিয়ে পানি ঝরে ঝরে দাড়িগুলো ভিজে টপ টপ করে পড়ে গায়ের জামা ভিজত, অন্য সাহাবীরা বলতেন উসমান রাসূলের কাছে আমি জান্নাতের বর্ণনা শুনে কোনদিন তোমাকে হাসি মুখ দেখি নাই, জাহান্নামের বর্ণনা এত ভয়াবহ তোমাকে কান্না করা দেখি নাই, কবরে আসার পরে এই কবর আসলে শুনে এত কান্না করে কেন? উসমান রাসূলুল্লাহ তারা বললেন আল কবর আমাল মঞ্জিলি, মানুষের জীবনের প্রথম ধাপ সেটা হচ্ছে কবর, কবরে শোয়ার পরে মানুষের প্রথম জীবনের সূর্য যেটা উঠবে ওটা কবরে উঠবে। দুনিয়ায় এসে একটা বাজার করতে ভাই, দুনিয়া কাই মুসাফির মনজিল তেরি কবার হে, তাই কর রহা হে এ দো দিন কা সফর হে, আমি এসে না সফরে সকাল হলেই বাড়ি চলে যাব, আপনি ঠিক একই ভাবে দেখেন আমার আত্মীয় স্বজন যারা ছিল সব চলে গেলছি, তারা এখন কাঙ্গাল হয়ে চাইছে যে আমার হয়ে কেউ কেউ উপকার করত, কেউ কেউ আমাকে সাহায্য করত, কেউ আমার একটু দোয়া করত। আল্লাহ রাব্বুল আলামিন ভাষা দিয়ে শিখিয়েছে রকুরব রাহমা কামার বনি শাগিরা, মা বাবার জন্য তুমি একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় একটু দোয়া করো, মা বাবার জন্য 1 টাকা দান করো, 2 টাকা দান করো, তোমার মা তোমাকে অনেক দান করেছে, হৃদয় দান করে গেছে, মা মা সজ্জায় সে আজ খবর হলো যে ছেলের মৃত্যু আজরাইল আসছে, আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ মালিক ছেলে আরো কিছুদিন বেঁচে থাকবে তুমি আমার মৃত্যুটা করো, মায়ের দোয়া কবুল হয়ে যায়, মায়ের দোয়া কি হয় কবুল হয়ে যায়। আজরাইল এসছে, আসার পরে বলছে যে আমার মা দুঃখিনী মা না কে আমাকে খাইয়ে মানুষ করেছে, আল্লাহ আমার মাকে রেখে আমার জানটা নাও, আজরাইলের হাত ধরে বলছে আজরাইল আমার জানটা নিয়ে যাও, আমার মা থাক, আমার মা থাক, বলছে বেটা আমি তোর জান কবজ করতেই আসছিলাম, কিছুক্ষণ আগে তোর মা দোয়া করেছে আল্লাহ আমার ছেলে অনেক জিন্দগিতে বাঁচবে, আমার ছেলের কেবল শুরু বয়স, আমার ছেলেকে আল্লাহ হায়াত দাও, ছেলের মৃত্যুর পরিবর্তে আমার মৃত্যুটা দাও, আমি তোর জান কবজ করতে এসেছিলাম, জানটা আমি তোরই আসছিলাম, তোর মা কিছুক্ষণ আগে দোয়া করেছে,
পরিবর্তে তোর মায়ের হায়াতটা তোকে দিয়ে দুনিয়া বসবাস করা, তোর মার জান এখন নিতে আমি এসেছি, আমি বাধ্য, আমি তোর মার জান নিতে। মা চলে গেল, দুনিয়ায় বসবাস করছি, জানি না আমার মা কোন বাড়িতে অর্ডার করেছিল। মা কি অর্ডার আছে আল্লাহ ছেড়ে জানি না, মায়ের দোয়াতে হয়তো আজকে আপনাদের সামনে বক্তব্য রাখতে বলতেছি। আর মা চলে গেছে, আমার মা চলে গেছে, আমি আপনাদের সামনে আমার মা চলে গেছে। পৃথিবীতে যারা এসেছি প্রত্যেকেরই মা গেছে, বাপ গেছে, কলেজের টুকরা সন্তান সব চলে গেছে, দুনিয়া সব খবর পাই। জলসা করে গভীর রাত্রে বাড়ি গেলে মা উঠে বলতো, বেটা এত রাত্রে এসেছিস গেলে, কাউরি বাড়ি থাকতি সকালে আসতি, আজকে 5টা মাস আমার এই মায়ের কথা হারিয়ে গেছে, আর কেউ বলে নাই, করবে আর কেউ বলে না। আমাদের সকলেই সজন হারা, ছেলে হারালছি, কে মেয়ে হারালছি, কে বাপ হারালছি, কে মা হারালছি, সব স্বজন হারালো খবরে বসে আছি। মাবুদ দোয়া করার ভাষা নেই, সন্তুষ্ট করার মতো না আমাদের কোন জান নেই মালিক, তোমার দাবা ভাষা অপর রব্বির আমা কামার বেনি শাজিরা। মা বাবার জন্য যে দোয়াটা করতে বলো, এই দোয়া করে মায়ের কবরকে কোষাদা করে দিও মালিক, বাপের কবরটাকে প্রসাদা করে দেও মালিক, তোমার দাওয়া ভাষা দিয়ে দোয়া করা ছাড়া উপায় নেই। যে মাল দিয়েছো ইয়া ইউহান্নাস আনতুমুল ফুকারা ইলা আল্লাহ, সত্যি সত্যি অভাবী গরিব সমস্ত ভান্ডারের মালিক তুমি মালিক, 10 টাকা 20 টাকা দিয়ে হয়তো তুমি খুশি হবা বলে তোমার ঘর দান করার ইচ্ছা আছে, বড় ইচ্ছা। এই ইচ্ছা নিয়ে আমার মাওলানা সাহেব তিনি 1000 টাকা দান করেছেন, আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি আয়াতে কায়েমা করো, আল্লাহ মাওলানাকে সুস্থতা রাখো। আমার আত্মীয় স্বজন যেমন গেছে ওরকমই আত্মীয় স্বজন আমরা সকলে স্বজন হারা, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমার মা বাপদেরকে আল্লাহ তুমি কোষাদা করে দাও, প্রশস্ত করে দাও, আল্লাহ তাদের ভালা মুসিবতকে দূর করে দাও। বারাকাল্লাহু আলাইকা ওয়া আলাইকা মালিকা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সঙ্গিনী দুটো সঙ্গী আল্লাহ জি খালাক লাকুম আজওয়াজা, স্বামী স্ত্রী না থাকলে স্বামী নেড়া, স্বামী না থাকলে স্ত্রী বিধবা নেড়া, এই দুটোই হচ্ছে সঙ্গী। এ মারা নিজের স্ত্রীর নামে 500 টাকা দান করেছে, নিজের স্ত্রীকে কেনা ভালোবাসেন, কেনা অন্তর দিয়ে ভালোবাসেন। মা বোন আপনারা ভুল বুঝবেন না, মালানার স্ত্রী আমরা আসলে অনেক আদর পাই, মহানার বাড়িতে থাকি, থেকেছি, অসুস্থ আছে, আল্লাহ তোমার দরখাস্ত মালিক আলাইহিস সালাম বে আকামিল আকিল, সব ডাক্তার ফেল হলেও তুমি ডাক্তার, তোমার কাছ থেকে নৈরাশা হওয়ার ইচ্ছা নেই, আল্লাহ তোমার কাছে দোয়া করি। মাওলানা সাহেবের স্ত্রী তিনি অসুস্থ আছে, আল্লাহ তাকে শেফা দান করো, আল্লাহ তাকে হায়াত দান করো, আল্লাহ তার বাড়িতে বরকত দান করো। বারাকাল্লাহু আলাইকা ওয়া আলাইকা মালিকা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই।